নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাটি খুঁড়ে একটি ব্রিটিশ পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম ব্যাপারীর বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম ব্যাপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণে বেসমেন্ট তৈরির কাজ চলছে। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিক মাসুদ রানার কোদালে পিলারটি আঘাত লাগে। এ সময় তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। পরে সেখানে শক্ত কিছু দেখতে পান তিনি। এটি সাবধানতার সঙ্গে মাটি থেকে সরিয়ে তুলে আনা হয়। এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুঁতে রেখেছিল। সে সময় থেকে এগুলো মূল্যবান ভেবে এদেশ থেকে চুরি হয়ে যায়। বাড়ির মালিক আবুল কালাম ব্যাপারী বলেন, পিলাটি পাওয়ার পর 999-এ কল করে পুলিশকে জানাই। পরে তারা এসে এটি থানায় নিয়ে যান। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ব্রিটিশ পিলারটি অনেক দিনের পুরানো। এটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।